হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সিম দিয়ে, তাদের জন্য এই ভিডিওটা মূলত। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, হঠাৎ গিয়ে দেখা গেছে আমাদের ইন্টারনেট শেষ হয়ে গেছে, বাকি যে কোনো কারণে আমরা ইন্টারনেট উঠাতে চাচ্ছি, কিছু ইন্টারনেট প্রয়োজন, আমরা চাচ্ছি যে লোন নিতে, ঠিক আছে, ইন্টারনেট লোন নিতে, কিছু এমবি লোন নিতে চাচ্ছি এখান থেকে, তো কীভাবে আমরা ইমার্জেন্সি এমবি লোন নিব এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি পুরো ভিডিওর আমার সাথেই থাকবেন। তো এখানে আমরা কী করবো, প্রথমে ডায়াল ফেটে চলে যাব। ডায়াল ফেটে গিয়ে এখানে আমরা ডায়াল করব, এখানে আমরা সার্চ বারে এখানে ডায়াল করব *8#, খেয়াল করুন আমি কীভাবে এগুলো নেই, ঠিক আছে। তো এখানে ডায়াল করে দেবো এয়ারটেল সিমে। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি অন করে দেবেন, একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যালেন্স লোন সার্ভিসে আপনাকে স্বাগতম, ঠিক আছে, এখানে আপনাকে স্বাগত জানাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে 50 MB দিচ্ছে আপনাকে, কিন্তু ঠিক আছে, শুধু 5 টাকার বিনিময়ে 50 MB দিচ্ছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 50 MB 5 টাকার বিনিময়ে ফর 3 দিনের জন্য, ঠিক আছে। তো আপনি এখন যদি টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 5 টাকা দিয়ে জন্য কিনতে পারেন, আর যদি আপনি টাকা না থাকে পরে রিচার্জ করেন সেখান থেকে, যদি সেখান থেকে কিন্তু 5 টাকা কেটে নিবে, ঠিক আছে, শুধু 5 টাকা 50 MB, এটা কিন্তু আসলে প্রয়োজন হয়ে থাকে অনেক সময়, ভালো না, এই খারাপ না, ভালোই, 3 দিনের জন্য। তো আমরা এটা কিনতে গেলে, এটা ইমার্জেন্সি নিতে গেলে কী করবো, এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর চেপে আমরা কী করবো, এখানে 2 নম্বর চেপে সেন্ড করে দিব। 2 নম্বর চেপে সেন্ড করে দেওয়ার পর 50 MB চলে আসবে 5 টাকার বিনিময়ে, আবার কিন্তু পরবর্তী রিচার্জ থেকে কেটে নিবে, বাকি যদি আপনার ফোনে থাকে কেটে নিবে 3 দিনের জন্য, ঠিক আছে। এখানে আমরা সেন্ড করে দিলে কিন্তু SMS চলে আসবে, SMS-এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, আর একটি লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু।